খুব মিস করছি অনিন্দ চট্টোপাধ্যায়কে এবং প্রবুদ্ধ ব্যানার্জিকে, তার সঙ্গে আরও যারা আমাদের বাচ্চা কাচ্চারা ছিল। আমি ওখানে কিন্তু লিটারালি একজন ছাত্রী হিসাবে গিয়ে বাচ্চাগুলোর থেকে শিখেছি যে এতটা মজা করে কিন্তু এতটা ডেডিকেটেড হয়ে কীভাবে কাজ করতে হয়। মানে এক একটা সময় মনে হচ্ছিল যে ওরা বিরাট এক্সপিরিয়েন্স, যে 20-30 বছর ধরে কাজ করছে, এতটা ফিনেস নিয়ে এই কাজটা করেছে। যার জন্য আমি বলবো সকলকে যে আগেরবারেও হামির গানগুলো তো আনডিনায়েবল এতটা জনপ্রিয় হয়েছে, এত ভালোবেসেছে মানুষ, এবারে হামি 2 এর গান আমার মনে হয় আরও বেশি ভালোবাসবে মানুষ, কারণ এতটাই ইউনিক একটা অ্যালবাম হয়েছে। সেটা যেহেতু আমি খুব কাছ থেকে এক্সপিরিয়েন্স করতে পেরেছি, এই মিউজিক অ্যালবামটা কীভাবে তৈরি হয়েছে আমি দেখতে পেরেছি, এটা আপনারাও ভীষণ এনজয় করবেন। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে যে তিনজন খুদে রয়েছে যারা কিন্তু এই গানটাকে, মানে যাদের কণ্ঠে এই গানের প্রতিটা লাইন, প্রতিটা শব্দ, সমস্ত কিছু প্রাণ পেয়েছে, তাদের কাছ থেকে একটু এক্সপিরিয়েন্সটা শুনে নেবো। কিন্তু তার আগে আমি মঞ্চে আসতে অনুরোধ করবো শ্রীমতী নন্দিতা রায়কে। কেমন লাগলো গানটা গেয়ে, কেমন লেগেছে? আমার খুবই ভালো লাগলো, কারণ হলো এই গানটার মধ্যে অনেক অ্যাটিটিউড আছে। আর সবাই বলে যে এত কাজ করি, এত কাজ করি, এত চাপে থাকি আমি, কিন্তু এমনিতে লাইফে থাকা, এমনিতে থাকতে হয় চাপলেস থাকতে হয়, আর তার জন্য এই গানটা করা হয়েছে নো চাপ। আর এরকমই আমি অনেক অ্যাটিটিউড অনুরোধ করব কিছু অভিজ্ঞতা যদি আমাদের সঙ্গে ভাগ করে নেন। সবাই অপেক্ষা করে আছে হামি 2 এর জন্য, সেটা আমি জানি। হামি মানে হামি যতটা পপুলার হয়েছে, আমার মনে হয় যে হামি 2টা ততটাই পপুলার হবে, কারণ আমাদের সব থেকে প্রিয় কাপল যারা লাল্টু এবং মিতালি, তারা আছে এবং তাদের বাচ্চারা এবার নতুন, তারা যে কী করতে চলেছে সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে ডিসেম্বর অবধি। হামি 2 রিলিজ হচ্ছে ডিসেম্বরে, আর আজকের দিনটা খুবই স্পেশাল, কারণ এটা আমার পাড়া, আর প্রত্যেকবারই প্রত্যেকটা আমার প্রত্যেক ছবি আমার পাড়ার থেকেই শুরু হয়, সেই জন্য আমার খুব গর্ব লাগে যে ত্রিধারাতে দাঁড়িয়ে আমি আজকে সকলকে আমন্ত্রণ করছি যে আপনারা সবাই মিলে আমি 2 ডিসেম্বরে দেখবেন। থ্যাংক ইউ অ্যান্ড শুভ বিজয়া সবাইকে।